বড় মোবাইল ব্যবহার করে সারা রাত নগ্ন ছবি দেখে যুবকের কাছে আপনজন আত্মীয় চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন টুকাতো বোন এমন এমন বোন নিরাপদ না এই জানোয়ার দুনিয়া তছনছ করে দিবে এই জানোয়ার সংসার শেষ করে দিবে এই জানোয়ার সমাজ নষ্ট করে দিবে হ্যাঁ আমি খোলামেলা বলবো এজন্য প্রিয় বন্ধু অসৎ সঙ্গ ছাড়ো আপনারা মুরব্বীরা বলেন আপনারা কেমনে ভুলে গেলেন আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের নিজাম ছিল এটা যেই কোন ফ্যামিলির মানুষ যেই বাড়ির ফুলাফান ল্যাংটা থাকে ছোট্ট অথবা কথায় কথায় গালিগালাজ করে আজ থেকে 20 বছর আগেও আমাদের সমাজের এটাই নিয়ম ছিল মানুষ ওই বাচ্চাদের সাথে নিজের বাচ্চাকে চলতে দিত না ছিল না এটা ভুলে গেলেন কেমনে কথা বলেন এটা ছিল কিনা বলেন না এটা মানুষ কত না যে এই ফুলাইন্ডির লোকে দেখতো আমি কথা কথা গাইলা বলে এত ছোট ফুলা গাইলা কেন আজকে আমরা আপনার ছেলে বেনামাজি বেহায়া হাসে যে অসভ্যের মতো হাসে এরকম অপরাধী পাপী সন্তানের সাথে আপনার ছেলে ঘুরে আপনি তারে ছেড়ে দিয়েছেন নিজের পরিকল্পনা নিজের সাজ গোছ চুল চেহারা লেবাস পোশাক সব হবে সমবয়সী অথবা মোবাইল দেখে দেখে এটার নাম মুসলমানের ফ্যামিলি এমনি কি জীবন টিকে মি তাইলে আপনার ছেলেটাকে একটাবার জিজ্ঞাসা করেন না বাপ আমার সমাজের জীবনে কেউ কোনোদিন যে চুল রাখে নাই তুমি এই জঙ্গলি চুল করতে কেন কথা বলেন না বলে পরিষ্কার কোরআনে আছে আল্লাহ তাআলা বলছে আবু জাহেলের চুল বড় সামনের দিকে বড় কাফরের চুল কোরআনে আছে ফেরেশতারা হাশরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামীকে কেমনে ফেলবো জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে আল্লাহ বলবেন সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধইরা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে আচার মানে কোরআনে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম জাহান্নামীর চুল সামনে তিন নম্বর হলো হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের চুল হবে এই এলোমেলো বড় এব্রো থেব্রো আউলা জাউলা এই জন্য তিনটা জাহান্নামের চুল আবু জাহেলের চুল দাজ্জালের চুল হ্যাঁ আপনি খেয়াল করেন আপনি খেয়াল করেন বাপ আপনাদের কাছে আমার অনুরোধ রাত হয়েছে আমি আর লম্বা করতে চাচ্ছি না কিন্তু আপনারা ফিকির করুন জিন্দগির নড়া চড়া টের পাবেন হাসরের ময়দানে খোদার রাসূল ইয়াউমা তুবলা সারাইর কোরআনে আছে আল্লাহ বলেন আমার বান্দা আমি হাসরের ময়দানে তোমার কলজার ভিতরে যে কথাগুলো ছিল ভিতরে ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ বলে সেগুলো লিখিত আকারে আমলনামার মধ্যে দেখা বুঝেন নাই আমার কথা শুধু মুখের কথা না অন্তরে অন্তরে আমাদের ভিতরে কত কথা আছে না এগুলো লিখিত উসসিলা মা ফিস সুদূর সব কিছু ভেতর বাহির আড়াল করা আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর আল্লাহ বলেন যে সৃষ্টি করেছেন তিনি জানবে না এটা কেমনে হয় কথা বুঝেন না ألا يعلم من خلق وهو اللطيف الخبير الله تو شكو تيكي شكو بشوي جانين شاب بشوي خبر ركين الله بولين ألم يعلم بأن الله يرى أنت تمي محمدا عبد الله ورسوله